নমস্কার, আজকে মীরাবাঈ সম্বন্ধে একটু তথ্য শেয়ার করার চেষ্টা করছি। মীরাবাঈ একজন রাজপুতানার মহিষী ছিলেন। তিনি কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে তার ভগবত ভক্তির দ্বারা পৃথিবী জয় করেছিলেন। যেটুকু তথ্য জানতে পেরেছি সেখান থেকে জানতে পারলাম, 1498 খ্রিস্টাব্দে মীরা জন্মগ্রহণ করেছিলেন মেরতা। মেরতা রাজপুতের একটি শহর রাজস্থানে। তো ছোটবেলায় মীরা একটি বিবাহ অনুষ্ঠান দেখেছিল। সেই অনুষ্ঠানে মালাবদল দেখে সে তার মনে কৌতূহল জেগেছিল যে তার স্বামী কে হবে। সে ছোটবেলা থেকেই ভগবত ভক্তিতে পরিপূর্ণ ছিল, কৃষ্ণকে খুবই ভালোবাসত। তো সেই সময় তার ঠাকুমা তাকে একটা পুতুল উপহার দিয়েছিলেন কৃষ্ণ, সেটাই সে খুব ভালোবাসত এবং পুজো করত। এবং সে একসময় খেলার ছলে কৃষ্ণকেই মালা বদল করে বিবাহ করেছিলেন। তারপরে যখন সে বড় হয়, সে ধীরে ধীরে কৃষ্ণ ভক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে এবং খুবই ভালোবাসতে শুরু করেন। তিনি কৃষ্ণপ্রেমে এতটাই মাতোয়ারা হয়ে উঠেছিলেন যে কাউকে তিনি বিবাহ করতে চাইতেন না। কিন্তু তাদের পারিবারিক সম্পর্ক হয় রাজপুতের চিতোর রাজ্যের যুবরাজ ভোজরাজের সাথে। সেই ভোজরাজ ছিলেন রানা সংগ্রাম সিংহের জ্যেষ্ঠ পুত্র। তারা তাদের পরিবারের একটি অনুষ্ঠানে এসে মীরাকে খুবই পছন্দ করে এবং মীরাকে বিবাহের জন্য প্রস্তাব দেয়। অনেক দোদুল্যমান চিত্তে, অনেক চিন্তাভাবনা করার পরে, ভগবান কৃষ্ণের অনুমতি নিয়ে বা তার ভাবের দ্বারা বিভিন্ন রকম অনুমতি নিয়ে সে রাজপুত চিত্তরের ভোজরাজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেখানেও তাকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছিল, যেহেতু সে ভগবত ভক্তিতে পরিপূর্ণ ছিল কিন্তু সেই পরিবারটি ছিল কালীর ভক্ত। সেখানে তাকে অনেক রকম অত্যাচার সহ্য করতে হয়েছিল, তা সত্ত্বেও সে ভগবত ভক্তির দ্বারা সে মানুষের মন জয় করে নিয়েছিলেন। ঠিক সেই সময় ছিলেন মুঘল সম্রাট, সম্রাট আকবর। তিনি অত্যন্ত হিন্দু ধর্ম পরায়ণ ছিলেন বা হিন্দুদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। মীরার গান এতই বিখ্যাত হয়ে উঠেছিল যে বীরবল সম্রাট আকবরের সভাসদ তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তারপরে তাকে বিভিন্ন রকম উপহার দিয়েছিলেন। সেই রকম উপহার দেওয়ার জন্য তাদের পরিবারে অনেক অশান্তি হয়, তারপরে তাকে জেলে ভরে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন রকম কারণে তার উপর অত্যাচার হতো। তো মহারানা চিতোরের রানা রাজপ্রতাপ এবং ভোজরাজা একসময় যুদ্ধে মারা যান। সেই মারা যাওয়ার পরেও তাকে রাজত্বে কিছু দিন থাকতে হয়েছিল। তখন তার শ্বশুর, মানে মীরার যে শ্বশুর, সে তাকে খুব রক্ষা করতো এবং রেসপেক্ট করতো তার এই শ্রদ্ধা ভক্তিকে। সে তাকে অনেক রক্ষা কাজে সাহায্য করত। কিন্তু ধীরে ধীরে তার এই জাগতিক জীবনের প্রতি তার অনীহা বা ভালো না লাগা এবং ভগবানের প্রতি ভালো লাগা থেকে সে ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করে। রাজীব দাসজি গুরুদেব, সেই গুরুদেবের কাছ থেকে সে দীক্ষা নেয়। তারপরে সে দ্বারকাতে চলে যায় ভগবান কৃষ্ণের সেবা করতে এবং সেখানে দিয়ে তিনি ভগবত ভক্তিতে এতই মাতোয়ারা হয়ে যান এবং তার সাথে নির্লিপ্তভাবে জুড়ে যান এবং তাকে মনে করা হয় রাধারই পরবর্তী একটি অংশ, যে কিনা ভগবানকে অত্যন্ত মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল এবং কৃষ্ণের সাথে এক অদ্বৈত আত্মা বা এক অদ্বৈত দেহে মিলনের মাধ্যমে আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছিল এবং তারা ধীরে ধীরে আস্তে আস্তে মীরা ভগবত ভক্তির দ্বারাই সে বিলীন হয়ে যায়। কিন্তু তার এই গান এবং তার ভক্তি আজও পৃথিবীতে অত্যন্ত বিখ্যাত এবং মানুষ তার অনেক নাম গুণগান করে। নমস্কার, হরে কৃষ্ণ।